আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ প্রেরিত কিতাব সমূহের উপর ঈমান আনলাম, ভগবান প্রেরিত কিতাব সমূহের উপর ঈমান আনলাম, খ্রিস্টার উপর ঈমান আনলাম, বাইকের ভালোমন্দর উপর বিশ্বাস আনলাম, মৃত্যুর পর আবার ছড়ায় চিন্তা হওয়ার উপর ঈমান আনলাম। দেখা হইলে হজে যাব, রমজান মাসে রোজা রাখিব, পাঁচক নমাজ পড়িব, গুনাহ থেকে বেঁচে থাকিব, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের নবীর গুনাহে মাফ করে দিয়েছে আর জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, দোয়া করো সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিন উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিন উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ ইবাই বলতে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মুসলমান মারে কবুল করো, আল্লাহ তারারে আল্লাহ যোগ্যতা সম্পন্ন মুসলমান বানাই দাও, তারারে হজ করার তৌফিক দান করো, আমিন। রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করো, পাঁচক নামাজ পড়ার তৌফিক দান করো, তারা আল্লাহ তোমারে আল্লাহ তোমারে আল্লাহ তোমার নাগর মানে থেকে হেফাজত করো, বরকতর জিন্দেগি দান করো, হেফাজতর জিন্দেগি দান করো, তারারে উপরে নিচে ডাইনে বা উয়ে সামনে ভিজে চতুর্দিকে হেফাজত করিও, তারার বাচ্চেন করে হেফাজত করিও, আল্লাহ তারারে মাফ করে দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين.